আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আমি শফিকুল ইসলাম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদেরকে আজকে দেখাবো কেরোসিন তেল কাঁচা হলুদ আদা দিয়ে দেশি মুরগির জীবাণু রোগের চিকিৎসা দেশি মুরগির জীবাণু রোগের প্রাকৃতিক ওষুধ আপনারা কিভাবে দেশি মুরগির জীবাণু রোগ প্রাকৃতিক উপায়ে দূর করবেন তো আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের যাদের দেশি মুরগির খামার আছে আমরা জানি দেশি মুরগির একটি কমন রোগ হচ্ছে জীমাণু তো এই জীমাণু রোগের প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে কেরোসিন তেল কাঁচা হলুদ এবং আদা আপনারা আবার বলতে পারেন কেরোসিন তেল দিয়ে আবার কিভাবে চিকিৎসা করে তো আপনারা যারা কেরোসিন তেল দিয়ে কাঁচা হলুদ দিয়ে আদা দিয়ে চিকিৎসা করেন নাই আপনারা একবার এইভাবে চিকিৎসা করে দেখুন আশা করি একশো পার্সেন্ট কার্যকরী একটি প্রাকৃতিক চিকিৎসা তো আপনারা আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন তো সম্মানিত আপনারা এই যে দেখুন কাঁচা হলুদ এবং আদা নেবেন নিয়ে এইভাবে আপনারা বাটবেন ওই যে দেখেন এইভাবে বেঁধে আপনারা গুঁড়া করবেন তো সম্মানিত বেয়ার্স আমরা এই যে প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক ওষুধ এগুলো কিন্তু মুরগিগুলোকে অসুস্থ হওয়ার আগেই আপনারা খাওয়াইবেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো একদম সুস্থ থাকবে ভালো থাকবে কোনো রোগ আপনার মুরগিগুলোকে আক্রান্ত করতে পারবে না আপনার মুরগিগুলোর মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি পাবে তো সম্মানিত ভেয়ার্স দেখুন ওই যে দেখেন এভাবে আমরা কাঁচা হলুদ এবং আদা আমরা বেটে নিব গুঁড়া করব আপনারা পেঁয়াজ রসুনও হালকা দিতে পারেন ওই যে দেখেন আমাদের বাটা শেষ হয়ে গেছে ওই যে কাঁচা হলুদ এবং আদা বাটা শেষ আমরা মুরগির যে কোনো একটা খাবার চাল গমের ভুট্টা বা ভাত এগুলোর মধ্যে আমরা এগুলো কাঁচা হলুদ এবং আদার এগুলো এবং কেরোসিন তেল ওই যে দেখেন আপনার ইচ্ছা করলে তেলের মুখার মধ্যে একটা ছোট্ট ছিদ্র করে নিতে পারেন যাতে করে হালকা পরে সামান্য সামান্য অল্প কেরোসিন তেল আপনারা দিবেন আপনারা সতর্ক থাকবেন যাতে করে বেশি না পড়ে একদম অল্প একদম সামান্য কেরোসিন তেল দিয়ে এবং কাঁচা হলুদ আদা আপনাদের যাদের কাছে কাঁচা হলুদ নাই আপনার ইচ্ছা করলে গুঁড়া হলুদও দিতে পারেন ওই যে দেখেন মুরগির যে খাবার খাবারগুলোর মধ্যে ভালো করে আপনারা মিশ্রিত করবেন মিশিয়ে ফেলবেন ওই যে দেখেন আমরা মিশাচ্ছি ভালো করে মেশানোর পর ওই যে আমরা দেখেন এখন মুরগিগুলোর নিকট নিয়ে যাচ্ছি এইভাবে আপনারা মুরগিগুলোকে খাওয়াইবেন সকাল এবং বিকালে খাওয়াইতে পারেন ওই যে দেখেন আমরা মুরগিগুলোর নিকটে রেখে দিলাম মুরগি মুরগির বাচ্চা এবং আমাদের যে দেশি মুরগিগুলো আছে খাওয়ার জন্য আসছে দেখেন তো সমানিত ভিয়ার্স আপনারা যদি এইভাবে কাঁচা হলুদ এবং আদা এবং হালকা অল্প কেরোসিন তেল দিয়ে খাবার সাথে মিশ্রিত করে আপনারা যদি মুরগিগুলোকে খাওয়ান তাহলে জীমাণু রোগ দূর হয়ে যাবে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি হবে আর যদি মুরগিগুলো খাবার না খায় বেশি জিমাচ্ছে আপনারা সেই মুরগিগুলোকে ধরে আপনারা খাওয়াই দিবেন কারণ একটি মুরগি যখন অসুস্থ হয়ে যায় তখন তার খাওয়ার রুচি থাকে না আপনারা সেই মুরগিগুলোকে ধরে আপনারা খাওয়াই দিবেন এভাবে যদি আপনারা দুই তিন দিন দুই চার দিন আপনারা সকাল বিকাল খাওয়ান ইনশাল্লাহ আশা করি আপনার মুরগিগুলো একদম সুস্থ হয়ে যাবে সুস্থ থাকবে ভালো থাকবে তো সম্মানিত ভিয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন পর্যন্ত আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন দেশ এবং বিদেশ থেকে যারাই দেখেছেন সবাইকে ধন্যবাদ